নির্ভ সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। যে কারণে 7 জানুয়ারির নির্বাচনে শক্ত অবস্থান থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, তাকে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, মানুষের সঙ্গে নিষ্ঠুর তামাশা করা হয়েছে, বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি, তাকে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, এই কারণে বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেয়। পরে নির্বাচনের আগেই পিছু হটে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিকেলে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে ওআরএফ নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনৈতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এটা কড়া বার্তাটা, তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন, তাকে আর ভোটের সময় দেখাই গেল না। কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সেটা তিনি জানেন। গত 7 জানুয়ারি বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা যায় কিনা এমন একটি প্রশ্নের জবাবে পিনাক বলেন, কোনো দল যদি নিজেদের সিদ্ধান্তে নির্বাচনে না অংশ নেয় তাহলে তার জন্য বিজয়ী দলকে দোষারোপ করা সাজে না। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমাদের ভারতেও হামেশাই দেখা যায় যে দল জানে তারা ভোটে হারবে, তারা অনেক আগে থেকে বলতে শুরু করে ইভিএম ইলেকট্রনিক ভোট যন্ত্র কারচুপি করা হচ্ছে, কাজেই তাদের অজুহাতের অভাব হয় না। সদ্য ঘোষিত জাতীয় বাজেটকে লুটেরা বান্ধব হিসাবে দেখছে বিএনপি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটি বলছে, অসহনীয় মূল্যস্ফীতির মাঝে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে নিষ্ঠুর তামাশা করা হয়েছে, বাজেটে বাস্তবিক কোনো দিক নির্দেশনা নেই বলেও মনে করছে বিএনপি। জাতীয় সংসদে গেল বৃহস্পতিবার অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের 3 দিন পর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। রবিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিবের সঙ্গে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বাজেট শুধু গণবিরোধী নয়, দেশ বিরোধীও। জনসাধারণের ম্যান্ডেট ছাড়া বছরের পর বছর ধরে একটি অনির্বাচিত সরকার ক্ষমতা আঁকড়ে রয়েছে, যে সরকার নিজেই আইনকানুন ও সংবিধান লঙ্ঘন করে ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদ বানিয়েছে। এমন সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই। দেশের জনগণই সকল ক্ষমতার উৎস, অথচ সেই জনগণই ভোট দিতে পারেনি। এই সরকার জনপ্রতিনিধিত্বহীন একটি অবৈধ সরকার। বিএনপি মহাসচিব বলেন, 2024-25 অর্থ বছরের জন্য এই সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দারিদ্র মানুষের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র। বর্তমান লুটেরা সরকারের এই বাজেটকে কেবলমাত্র দেশের গুটি কয়েক আলিগার্কদের জন্য, যারা শুধু চুরি করছে না, তারা ব্যবসা করছে, তারাই পলিসি প্রণয়ন করছে, আবার তারাই পুরো দেশ চালাচ্ছে। দেশ আজ দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে বলে মনে করে বিএনপি মহাসচিব বলেন, এই বাজেট কল্পনার এক ফানুষ, এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বিএনপি মহাসচিব আরও বলেন, বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই আলিগার্করা লুট করে নিয়েছে, ব্যাংকগুলো খালি, সরকারে আশ্রয় প্রশ্রয়ে আলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে, এই অর্থে সিংহভাগ বিদেশে পাচার হয়ে গেছে, আমানতকারীরা ব্যাংকে তাদের নিজস্ব জমাকৃত অর্থের চেয়ে ক্যাশ করতে পারছেন না, মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে। তবে এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়, সাধারণ মানুষের রক্ত চুষে দিব্যি ভালো আছে তারা, আর অন্যদিকে গরিব আরো গরিব হচ্ছে। যে কোনো সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রিজার্ভের অবস্থা তলানিতে চলে গেছে,
তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার রিজার্ভে নেই। ডলারের অভাবে ব্যবসা বাণিজ্য অচল অবস্থা চলছে। দেনা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই দেনা শোধ করতেই বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। তারা বিদ্যুৎ চুরি করবে আর সাধারণ মানুষের বিদ্যুৎ অসহনীয় বিল পরিশোধ করতে হবে। পানি ও গ্যাসের বেলায় একই অবস্থা। তথাকথিত এই বাজেট বাস্তবায়নে যে অর্থ লাগবে সেটা সংকুলনেরও প্রস্তাব করা হয়েছে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে। এ বাজেট কর নির্ভর, এ বাজেট ঋণ নির্ভর, এ বাজেট লুটেরা বান্ধব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা, আর এর উপর বাজেটে করের বোঝা। জবাবদিহিহীন এই সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাই বোকামি। এই বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপি দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নেই। এই বাজেট একদিকে সর্বগ্রাসী দুর্নীতিতে নিমজ্জিত ধ্বংসপ্রায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যদিকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে এক নিষ্ঠুর তামাশা মাত্র। জনগণের সঙ্গে এক করুণ হৃদয় বিদারক প্রতারণা বটে। বিএনপির মহাসচিব আরও বলেন, বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজি বাজেট। এই বাজেটে দেশে অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আইএসএ ব্যয় বেশি ধরা হয়েছে, অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। ঋণ ও ঘাটতি ভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। একটি অনির্বাচিত সরকারের ওপর করদাতা আস্থা রাখে না। এবছর আগের ১২ বিলিয়ন ডলারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধ করতে হবে। এই বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। ৭ লাখ ৯৭ হাজার কোটির মধ্যে ২,৫৬ হাজার কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের এক তৃতীয়াংশই ঘাটতি, যা মোটের প্রস্তাব করা হয়েছে অভ্যন্তরীণ ১.৫ লক্ষ কোটি ও বৈদেশিক ১ লক্ষ কোটি টাকা ঋণ দিয়ে ঋণ পরিশোধের ফন্দি আটকে পড়বে আরও গভীর ঋণ ফাঁদে। এমন অবস্থা বছর শেষে অর্থনীতির মুখ থবড়ে পড়তে বাধ্য। মাসুল তো আর সরকার বা সরকারের সুবিধাভোগীদের দিতে হবে না, বোঝাটা পড়বে দেশের সাধারণ মানুষের উপর। অসহায় ও নিরীহ দারিদ্র মানুষ মাথা কুটে মরবে। আনুষ্ঠানিক বাজেট প্রক্রিয়া তিনি আরও বলেন, এই বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করা ক্যাপিটাল মেশিনারিস এবং মেটারিয়ালস আমদানি প্রায় অবরুদ্ধ, যার ফলে শিল্প কারখানা বন্ধের পথে, ব্যাঙ্গুলোর শূন্য, সুদের হার অনেক বেশি। সরকার নিজেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ায় বেসরকারি সেক্টরে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে, যার ফলে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগও ডিএফআই শূন্যের কোঠায়। ৩,০০০এরও বেশি শিল্প, বিশেষ করে গার্মেন্টস শিল্প, বন্ধ হয়ে গেছে ও যাচ্ছে। নতুন কর্মসংস্থান তো হচ্ছেই না, হাজার হাজার শ্রমিক গ্রামে চলে গেছে ও যাচ্ছে, কিন্তু গ্রামে তো কর্মের সংস্থান নেই। মানুষের ত্রাহি অবস্থান সৃষ্টি হয়েছে। এ বাজেট নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোনো আশা নেই। বাজেটে চাকরি হারানো দুর্দশাগ্রস্ত শ্রমিকদের জন্য কোনো পুনর্বাসন রোডম্যাপ নেই। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতির সূচকগুলো উন্নয়ন ব্যবস্থা নেওয়া হবে বলে হলেও তার বাস্তবিক কোনো পথ নির্দেশনা নেই। মির্জা ফখরুল বলেন, এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে গণমানুষকে নিয়ে বাংলাদেশ, সেই গণমানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প ও মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। অর্থনীতির এই
ত্রিশঙ্কুর অবস্থা উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্পগুলো বা অর্থহীন অনুৎপাদক দেশগুলো অবকাঠামোগুলো বন্ধ রাখা। সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যয় করা যেত। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা যেত, কিন্তু সেগুলো বন্ধ করলে তো দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে, তাই বোধগম্য কারণে সেটা করা হয়নি। ফখরুল বলেন, এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কালো টাকায় ঢালাও দায়মুক্তি দেওয়া হয়েছে। 15% কর দিয়ে ব্যক্তির সঙ্গে যে কোনো কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারের কোনো সংস্থায় কালো টাকা সাদাকারীদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না, অর্থাৎ দায়মুক্তি বা আইনি ছাড় দেওয়া হলো। এর ফলে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত ও দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো। দুর্নীতি করায় এমন লাইসেন্স প্রদান অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক। 15% করে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই পদক্ষেপ সংবিধানের 22 অনুচ্ছেদের পরিপন্থী। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বলি যারা আওড়ায়, তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোড়া যুক্তি দুর্নীতি বৈধ লাইসেন্সের প্রদান চেয়ে অর্থনৈতিক ও সাংঘর্ষিক, তা জেনে শুনে দুর্নীতিবাজ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। সরকারের অনুকূলে বেড়ে ওঠা আজিজ বেঞ্জুরের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টি করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই অস্বাভাবিক প্রক্রিয়ার কিছু রাজস্ব আদায় হলেও এতে সার্বিকভাবে রাজস্ব আহরণ ব্যাহত হবে। এই বাজেট দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দখলদার আওয়ামী লীগ সরকার ও তাদের মাফিয়া গুরুদের মাঝে ভাগাভাগি এক সুনির্দিষ্ট ইজারা মাত্র। এটি স্পষ্ট যে বাজেটটি এমন কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রণীত হয়েছে, যারা এই অবৈধ সরকারকে ক্ষমতায় আঁকড়ে রাখতে সাহায্য করেছে। এর কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও এই জাতি বহন করতে হবে। বিএনপির শীর্ষ নেতা আরও বলেন, চতুর্দিক থেকে সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশকে কজা করে ফেলেছে। দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপাতিত। এর মূল কারণ সুশাসনের অভাব, জবাবদিহীন এই মাফিয়া সরকার। এই মহাসংকট থেকে উত্তরণের একটি উপায় তা হচ্ছে এই মাফিয়া চক্র ও চেপে বসা মাফিয়া স্বৈরশাসকের কবল থেকে দেশকে রক্ষা করা, তাদের চিরস্থায়ী বন্দোবস্তের স্থায়ী অবসান ঘটানো। ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দুঃশাসন ও সীমাহীন দুর্নীতি থেকে জনগণকে উদ্ধার করতে হবে, দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটা একমাত্র সম্ভব একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আগে উন্নয়ন, পরে গণতন্ত্র, এই ধাপ্পাবাজির অবসান ঘটিয়ে গণতন্ত্রকামী 18 কোটি মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগের অবাধ ও নিরপেক্ষ সুযোগ সৃষ্টি করতে হবে, বলেন মির্জা ফখরুল।